একটা বলছে যে তার ম্যাক্সিমাম অর্থাৎ কারেন্ট দিছে 100 এম্পিয়ার, ফ্রিকোয়েন্সি দিছে 60 হার্জ, দিয়েটা সাইনোসয়েডাল ওয়েভের কথা বলছে। দেন এইখান থেকে তারা অনেক কিছু ডাটা এখন চাচ্ছে। কি কি ডাটা চাচ্ছে দেখে নিন। প্রথমে তারা বলতেছে দেখুন ভালোভাবে বুঝুন যে কারেন্ট শূন্য থেকে পজিটিভের এত সেকেন্ড পরে, অর্থাৎ প্রথমে তারা বলতেছে এক কারেন্ট শূন্য থেকে এত সেকেন্ড পরে, অর্থাৎ 1/360 সেকেন্ড পরে। দেখুন কারেন্ট শূন্য থেকে এত সেকেন্ড পরে ম্যাক্সিমাম কারেন্ট কত হবে, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কত হবে হোয়াট। অর্থাৎ দেখুন আপনাকে এইভাবে বলবে, দুইভাবে কথাটা বলতে পারে। তাহলে আপনি জিরো থেকে পজিটিভ সর্বোচ্চর দিকে এইভাবে বলতে পারে, দেখুন জিরো থেকে পজিটিভ সর্বোচ্চর দিকে যাওয়ার সময় এত সেকেন্ডের মাথায় আপনার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কত আসবে, এটা তো আপনার ম্যাক্সিমাম কারেন্ট। এই জায়গাটা তো হচ্ছে আপনার কি পজিটিভ সর্বোচ্চ, তাহলে পজিটিভ সর্বোচ্চর এই জায়গায় অ্যাঙ্গেল ইয়া কত 90 ডিগ্রি, আর এইখানে কি এটা হচ্ছে শূন্য, অর্থাৎ এটা 180 ডিগ্রি, এটা কি নেগেটিভ সর্বোচ্চ। তো তারা কি বলতেছে, শূন্য থেকে পজিটিভ দিকে যাওয়ার সময় এই সেকেন্ডের মধ্যে আপনার ম্যাক্সিমাম, এই সেকেন্ডের মধ্যে আপনার কারেন্ট কত আসবে। তার মানে ধরুন এখান থেকে এই রাস্তার মধ্যে কোনো একটা জায়গায় এই পরিমাণ সেকেন্ড সময়ের তারা কারেন্ট আমার নির্ণয় করতে বলতেছে। তাহলে এই পরিমাণ জায়গায় আমরা কারেন্ট কীভাবে নির্ণয় করব, আমরা কি জানি, যে আমরা জানি এই জায়গা পর্যন্ত এটাকে আমরা সাইন জানি, এই জায়গা থেকে এই জায়গা কস জানি, এই জায়গা থেকে এই জায়গা মাইনাস সাইন জানি, এই জায়গা থেকে এই জায়গা মাইনাস কস জানি। কীভাবে জানি, এইভাবে জানি, এটা হচ্ছে কি প্লাস সাইন, এটা কি মাইনাস সাইন, এই সাইড কি প্লাস কস, এই সাইড কি মাইনাস কস। আবার যদি কিছু কিছু বইয়ে দেখবেন যে তারা এইটাকে প্লাস সাইন ধরতেছে, অর্থাৎ আমি যার আগে যে জিনিসটা বুঝাইলাম আপনাদের, এই জায়গায় তারা কি ধরতেছে প্লাস সাইন ধরতেছে। তাহলে এটা ঘুরে দেন, তখন কি হবে আপনার, এইটা প্লাস কস হবে, এটা মাইনাস কস হবে, এটা মাইনাস সাইন হবে। অর্থাৎ এটা কোনো ইস্যু না যে আপনি এইখানে ধরেন, এইখানে তো কমন, যেখানে থেকেই আপনি সাইনটা ধরেন, আমি জাস্ট হচ্ছে সাইনটা একটু আগাই নিলাম, এক স্টেপ 90 ডিগ্রি আগাই নেওয়া হবে। তো এইগুলো বইয়ের মধ্যে দেখে কনফিউশন হওয়া যাবে না, বুঝে নিতে হবে যে তারা আসলে কি বোঝাচ্ছেন। তাহলে এটা থেকে দেখুন প্লাস সাইন, তাহলে প্রথম সে প্লাস সাইন গেছে, এরপরে সে কি করছে 90 ডিগ্রি আসার পরে প্লাস কস এর পাইছে, এরপরে সে আবার 90 ডিগ্রি আসে দেখে মাইনাস সাইন, তার মানে সে এখানে এসে এই অংশটুকু তার মাইনাস সাইনের সাথে দেখা পায়। আবার যখন সে 90 ডিগ্রি এসে করলো, এই অংশটা কি তার 90 ডিগ্রি, কারণ হচ্ছে কি পুরোটা 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে চারটে ভাগ করেন, তাহলে এখানে 180 ডিগ্রি অর্ধেক করলে এটা করলে 90, এখানে হচ্ছে 270, তাহলে এবার মাইনাস কসের পাচ্ছে, পাইয়ে সে সাইকেল কমপ্লিট করতেছে। এখন আমাদের যেই জায়গার ডাটা নির্ণয় করতে বলবে, সেই জায়গা যদি প্লাস সাইন থাকে প্লাস সাইন দিয়ে করতে হবে, ওই জায়গায় যদি প্লাস কস থাকে প্লাস কস দিয়ে করতে হবে, ওই জায়গায় যদি মাইনাস সাইন থাকে মাইনাস সাইন দিয়ে করতে হবে। অর্থাৎ আমারে দেখতে হবে তারা মূলত চাচ্ছে কোথাকার ডাটা আমার কাছ থেকে। তো এখন তারা আমার কাছ থেকে ডাটা চাচ্ছে কোন জায়গার, বলতেছে যে এই যে শূন্য থেকে যখন আপনি শুরু করছেন পজিটিভে যান নাই, তার আগে এই যে ডাটাটা আছে এই এর ভিতরে তার একটা সময় বলে দিছে, যে এই সময়ের মধ্যে আপনার কারেন্ট কত, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, অর্থাৎ তাৎক্ষণিক কারেন্ট, অর্থাৎ যে কোনো মুহূর্তের কারেন্ট কত। তো আমার এখন এটা করে দেখাইতে হবে। তো তারা আমরা কি জানতাম সূত্র অনুযায়ী, যেহেতু এটা কারেন্টের সূত্র, তাহলে কারেন্ট আই ম্যাক্স সাইন ওমেগা টি। তো এইখানে আই ম্যাক্স কত দিছে তারা 100, আই ম্যাক্স তারা সার্কিটের মধ্যে অথবা এরকম একটা চিত্র দিবে, অথবা চিত্র না দিয়ে লিখিতই বলে দিবে যে একটা সাইনোসয়েডাল একটা ওয়েভ নেন যার ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে এত, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে এত, এখন আপনি এই এই জিনিসগুলো নির্ণয় করেন, তারা বলে দিবে প্রশ্নের মধ্যে, যেটা বলবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে কত সাইন, এটা কি 2π ওমেগা যদি ভাঙায় তাহলে এফ, এরপরে আছে কত টি। এখন তারা নির্দিষ্ট সময় বলে দিছে কত সময় পরে করতে হবে, এখন আমারে এটা ওই সময় অনুযায়ী সলভ করতে হবে। তাহলে 2 × এখানে পাই মানে কি রেডিয়ান হবে, না আপনি তো এই জায়গায় থিটার, এটা
তাহলে থিটার ভ্যালু ভ্যালু যদি হয় তাহলে রেডিয়ানে হবে না, ডিগ্রিতে হবে। ডিগ্রিতে মানে কি, এই পাই মানে 180 ডিগ্রি। অনেকে এই জায়গায় পাইটার জায়গায় 3.14 দেয়, অর্থাৎ রেডিয়ানের ডাটাটা দেয়, এটা কিন্তু ভুল করা যাবে না এই জায়গায়। তো অবশ্যই এখানে আপনাকে কী করতে হবে, 180 বসাইতে হবে। কারণ হচ্ছে যেহেতু আপনি সাইনের ভিতরের অংশের কাজ করতেছেন, মানে হচ্ছে কি ডিগ্রির কাজ করতেছেন। ফ্রিকোয়েন্সি কত আপনার 60, আপনাকে কী নির্ণয় করতে বলছে, তারা টির ডাটা দিয়ে দিছে 360। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে কত দেখে নিই একটু, 100, অর্থাৎ আমরা দিলাম সাইন 2 × 180 × 60 ভাগ 360, অর্থাৎ আস্তে আস্তে কত এখানে 60 ডিগ্রি। তাহলে 100 sin 60 ডিগ্রি, এখন 60 ডিগ্রি সমান কত, গুণন 100। তাহলে আপনার আস্তে আস্তে কত পারেন, 86.60। আচ্ছা আমাদের বুঝার সুবিধার্থে এখানে তারা কারেন্ট যেহেতু 120 দিয়ে ধরে করছে, তা আমরা 120 ধরে করি, তাহলে কি হবে তাদের উত্তরের সঙ্গে আমাদের উত্তর দেখতে পারবো যে সেম হচ্ছে। তাহলে এটা হবে কত, 120, এটা হবে 120, তাহলে এটাও হবে 120। তাহলে এখানে আমার কারেন্ট আসবে কত এখন দেখি তো, সেটা হচ্ছে sin 60 ডিগ্রি গুণন 120, অর্থাৎ 103.92। এই সেম ম্যাথ, মানে এই সেম, এবার ডিপিআইতে প্রশ্ন আসছিল ডেস্কতে, মানে এইরকমই, হয়তো তার ডাটা ভিন্ন থাকতে পারে, বাট এই লজিকের ম্যাথ। এখন এখানে ভুল হওয়ার সম্ভাবনা কি, যখন আপনি 90 ডিগ্রি পার হয়ে শুরু করবেন কাজ, তখন আপনার সমস্যা হবে বিভিন্নভাবে। সেটা হচ্ছে এবার ধরি তারা প্রশ্নের মধ্যে এইভাবে বলল যে এটা না, ওরা প্রশ্নের মধ্যে বলতেছে আমাদের এইভাবে না দেখাই আপনি বলেন যে কারেন্ট শূন্য থেকে, বলতেছে যে কারেন্ট শূন্য থেকে সে যাচ্ছে, যাওয়ার পর এইখানে যখন সে উঠছে তখন 120 উঠছে সর্বোচ্চ ম্যাক্সিমাম ডাটা, 1, 2, 3, 4 করে এখানে 120 উঠছে, কিন্তু সে ইতিমধ্যেই পথেই 96 এম্পিয়ার পাইছে। তাহলে সে কোন জায়গাটায় 96 এম্পিয়ার পাইছে, তার কারেন্ট শূন্য থেকে যাওয়ার পথে, পজিটিভ দিকে যাওয়ার পথে সে, দেখুন কিন্তু এইখানে কিন্তু তারা ক্লু দিবে যে পজিটিভ দিকে যাচ্ছেন না নেগেটিভ দিকে যাচ্ছেন, না 180 যাচ্ছেন না 270 যাচ্ছেন, এরকম করে তারা একটা ক্লু দিবে আপনার, সেই ক্লু অনুযায়ী ম্যাথ কিন্তু করতে হবে। তাহলে এখানে কথা আসতেছে, এরা বলছে কি যখন আপনি কারেন্ট শূন্য থেকে শুরু করছেন তাহলে সে 96 যাওয়ায়, মানে 96 কারেন্ট যে জায়গায় আসছে ওই জায়গায় আসতে তার কত সময় লাগছে, এবার আমার নির্ণয় করতে হবে সময়। তাহলে আমরা সূত্রে কি জানি যে আই, এটা আছে ইনস্ট্যান্টেনিয়াস ডাটা, সাইন ওমেগা টি, তাহলে ওমেগা সমান সমান, এটা সমান সমান আমরা কি পাইলাম 120, আর সাইন, আর এখানের ক্ষেত্রে 2 × π মানে 180 গুণন এফ হচ্ছে কত 60 দিয়ে রাখিয়েছে তারা, এবং এই টিটা নির্ণয় করতে হবে। আর এই আই বলছে যে 96 পাইছে যাওয়ার পথে, সে রাস্তায় 96 এম্পিয়ার পাইছে, কোন দিকে যাচ্ছিল, সে 0 থেকে পজিটিভের দিকে যাচ্ছিল, ইতিমধ্যেই পথে সে 96 পাইছে, তাহলে সে কত সময় পরে যা ওই 96টা পাইছে সেটা আমরা দেখব। এখন এই 120 নিচে নিয়ে আসি, 120 করলাম, তাহলে এ বাদ যাচ্ছে, এই সাইনকে এদিকে নিয়ে আসে, সাইন ইনভার্স করব। তাহলে এই সাইন যদি এইদিকে নিয়ে আসে তাহলে এইদিকেও এগুলো সব ডিগ্রি, এইদিকেও সব ডিগ্রি পাবো। কারণ হচ্ছে কি, দেখুন সাইন ইনভার্স করলে এদিকে যে ডাটাটা আসবে তাহলে এইদিকের যে ডাটাটা পাবো এটাও ডিগ্রি ডাটা হবে, তাহলে এটাও ডিগ্রি ডাটা হচ্ছে। তার মানে হচ্ছে কি আমি সলভ করতে পারবো, তখন যে টির ডাটাটা পাবো তখন ডিগ্রি ডিগ্রি হিসেব থাকবে না, তখন খালি সময়ের হিসেবটা পাবো। তাহলে এটা আমার কথা হচ্ছে 96 ভাগ 120, 0.8, তাহলে সাইন 0.8, আর এদিকে আসতে আসতে কথা 2 × 180 × 60, আর এটা ঠিক। তাহলে এই ডাটাগুলো এখন আর দিয়ে ভাগ দিতে পারবো, অর্থাৎ সাইন ইনভার্স করলে, অর্থাৎ সাইন ইনভার্স 0.8 সমান সমান আসে কত 53 ডিগ্রি, অর্থাৎ এখানে ডিগ্রি পাচ্ছি কত 53.13। তাহলে এর নিচে এই সব ডাটাগুলো আসবে, অর্থাৎ 2 × 180 × 60,
সমান সমান টি। তাহলে এটা যদি করি আমরা এইখানের আমরা কি পাচ্ছি সময় পাবো, অর্থাৎ সে এত সময় পরে ভাগ টু গুণন 180 গুণন 60 অর্থাৎ 2.4, সে 2.4 সময় পরে 2.4 মিলি সেকেন্ড 4.5 মিলি সেকেন্ড, অর্থাৎ সে মিলি এত মিলি সেকেন্ড পরে মূলত আমাদের 96 কারেন্ট দিবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে সময় দেখ আর যেটা দেখ করতে পারবো, কিন্তু এখানে ভুল হয় কোথায়, ভুল হয় 90 ডাটা পার হওয়া শুরু হলে আমাদের ভুল হওয়া শুরু হয়। এইদিকে তো আমরা বেসিক সবাই মোটামুটি অনেকেই পারি, ভুল হয় এই 90 ডাটা পরের ডাটাগুলো তখন নির্ণয় করতে বলে। তাই দেখি এবার পরের ডাটাগুলো নির্ণয় করতে বিভিন্নভাবে করবো আমরা, সবটা ডাটাই এখানে যে কটা ডাটা আছে সব কটাই করবো। এখন আমরা কোথায় আছি, এরপরের প্রশ্নটাই দেখি কি বলছে, কারেন্ট শূন্য হতে পজিটিভ সর্বোচ্চ মানের 80 অ্যাম্পিয়ারের পৌঁছতে কত সময় লাগবে। বলতেছে কারেন্ট শূন্য থেকে পজিটিভ সর্বোচ্চ মানের পর, তার মানে পজিটিভ মানের পর কত আসছে কারেন্ট, 80 অ্যাম্পিয়ার আসছে। বলতেছে যে পজিটিভ মানের শূন্য থেকে, কিন্তু এখানে কিন্তু দুইটা প্রশ্ন হয়, দুইটা প্রশ্ন হবে। এক নাম্বার প্রশ্ন এইভাবে হবে যে আপনি কারেন্ট শূন্য থেকে পজিটিভ অতিক্রম করার পরে শূন্য থেকে পজিটিভে এই যে 80 অ্যাম্পিয়ার আসছেন আসতে আপনার কত সময় লাগিয়েছে, অর্থাৎ আপনার পুরো পথটার তার কথা বলতেছে। অর্থাৎ শূন্য থেকে আপনি এই যে ধরেন এই জায়গায় আপনি 80 অ্যাম্পিয়ার পাইছেন, তাহলে শূন্য থেকে এই যে 80 অ্যাম্পিয়ারে যে আসলেন এর মধ্যে আপনার টোটাল সময়টা কত লাগিয়েছে, এই সময়টা অনেকে চাবে, অনেক পরীক্ষায় চাবে। আবার অনেক পরীক্ষায় তারা এটা না চাবে, তারা শুধু এইভাবে বলবে যে পজিটিভে আছেন আপনি দুই, যে আপনি পজিটিভ থেকে শুধু পজিটিভ থেকে 80 অ্যাম্পিয়ারে যাইতে, অর্থাৎ পজিটিভ থেকে যখন হ্রাস পাচ্ছেন আপনি সর্বোচ্চ পজিটিভ থেকে যখন আপনি হ্রাস পাচ্ছেন তখন ওই অবস্থায় কত সময় পরে আপনার 80 অ্যাম্পিয়ার আসতেছে। তাহলে এক হচ্ছে শূন্য থেকে পজিটিভ সর্বোচ্চ মানে পার হওয়ার পর টোটাল সময় একভাবে চাইতে পারে, আরেকভাবে চাইতে পারে শুধু পজিটিভ পার হয়ে গেছেন তখন আপনি 80 অ্যাম্পিয়ার পাইছেন তখন আপনার সময় কত, তখন আপনি শুধুমাত্র এই পজিটিভ থেকে এইখানের সময়টা বলবেন। তার মানে আপনি এখানে কয়টা ডাটা পাচ্ছেন, দুই ধরনের ডাটা পাচ্ছেন। এক হচ্ছে কি এইখানে দেখি আমরা ভালো করে, এই যে দেখুন প্রথমে বলতেছে আপনারে যে আপনি শূন্যে আছেন, পজিটিভ ডাটা পার হয়েছেন, ধরেন এই জায়গায় আপনার 80, তাহলে এই শূন্য থেকে আপনার 80 পৌঁছছেন আপনি, পৌঁছতে আপনার এখানে টোটাল সময় কত লাগিয়েছে এই সময় নির্ণয় করে। এটা আরেকটা বলতে পারে যে আপনি খালি পজিটিভ পার হয়েছেন, পজিটিভ পার হওয়ার পরে মানে পজিটিভ সর্বোচ্চ পার হয়েছেন হয়ে আপনি 80 অ্যাম্পিয়ার যে পাইছেন এইখানে কারণ সময় কত, অর্থাৎ কত সময় পর আপনি এইটা পাইছেন। তার মানে দুইটা প্রশ্ন হবে এই জায়গায়, তো আপনার এটা বুঝতে হবে যে তাদের আপনার কাছ থেকে তারা চাচ্ছে কি, তারা কি আপনার জিরো থেকে এইখানে ডাটা চাচ্ছে সময় চাচ্ছে না শুধুমাত্র পজিটিভ পার হওয়ার পরে সময়টা চাচ্ছে। যদি এইটুকু সময় চায় তাহলে একভাবে এইখান থেকে সময় যদি চায় তাহলে এই সময়ের সাথে এই সময়টা বাইর করে তার সাথে এই সময়টা যোগ করে দিতে হবে। তাহলে কীভাবে হবে আমি কি জানি, এইখান থেকে এইখানের পর্যন্ত তারা টোটাল ফ্রিকোয়েন্সি দিয়েছিল আমার কত 60 হার্টজ, তাহলে এই ফ্রিকোয়েন্সি যদি আমি 1 দিয়ে ভাগ দিতাম তাহলে আমরা কী পাইতাম, টাইম পাইতাম, কারণ আমরা টাইম পিরিয়ড কী জানি ফ্রিকোয়েন্সির উল্টা। তাহলে এখানে আমার কত আসে 60, তাহলে গুণন 1000 আমার আসলে কত 16.67 মিলি অ্যাম্পিয়ার, সরি মিলি সেকেন্ড। দেখুন আমার এই টাইম যদি শূন্য থেকে সেই মাথা পর্যন্ত আসে শেষ করে ফেলে তাহলে তার এত সেকেন্ড সময় লাগে, তাহলে এই সেকেন্ডটাকে আমি দুই ভাগ করি, দুই ভাগ হইলে সে এই এই বরাবর থাকবে, অর্থাৎ এই টাইমটা যদি এইখান পর্যন্ত আসে তাহলে সে শূন্যর দেখা পাইবে কত সময় পরে যদি দুই দিয়ে ভাগ দেয় এই টাইমটারে। তাহলে এই টাইমটারে যদি দুই দিয়ে ভাগ দেওয়া হয় সে 8.33 মিলি সেকেন্ডে যদি আসে তাহলে সে এখানে শূন্য পাইবে, সে যদি 16 পয়েন্ট পর্যন্ত যায় অর্থাৎ 16.66 মিলি সেকেন্ড পর্যন্ত যায় তাহলে সে 360 ডিগ্রি অতিক্রম করতে পারে, সে যদি আর অর্ধেক সময় আসে তাহলে 8.33 সেকেন্ডে সে শূন্য পায়, সে যদি তারও অর্ধেক আসে অর্থাৎ 8.33 কে যদি আবার আমি
অর্ধেক করি, অর্থাৎ সে যদি এই সময় আসতে অর্থাৎ ন সময় আসতে তার সময় নেয় কত, 8.33/2। অর্থাৎ সে এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গা আসতে সে সময় নিচ্ছে এখন কত, টি সমান সমান 4.16 মিলি সেকেন্ড। কিন্তু আমাদের প্রশ্ন, যে প্রশ্নটা তারা আমাদের দিছে, এই প্রশ্নটার মধ্যে তারা মূলত কি চাইছে, তারা শূন্য থেকে এইখানে ডাটা চাইছে। তাহলে শূন্য থেকে যদি ওই জায়গায় ডাটা চায় তাহলে আমাদের এখন কোন লজিক খেলাইতে হবে, প্রথমত আই আই এম সাইন ওমেগা, তাহলে আই কত আমার বলছিল যে শূন্য থেকে পজিটিভ মান পার হওয়ার পরে 80-তে যখন আপনি আসছেন তখন আপনার শূন্য থেকে 80 পর্যন্ত সময় কত লাগেছে সেটা বাইর করেন। তাহলে আমার এখানে বলছে 80 পাইছে, আর এখানে তো ম্যাক্সিমাম ডাটা আমার 120 দেওয়া আছে, এখানে হচ্ছে সাইন, এটা হচ্ছে কত, 2π মানে হচ্ছে 180 গুণন, আর এফ হচ্ছে কত আমার 60 আর টি, তাহলে এখান থেকে আমি একটা টি পাচ্ছি। এই টিটা কোনটা টি, এখানে আমার একটা এখানে এখানে একটা ভুল হয়েছে, সে ভুলটা কি জানেন, সেটা হচ্ছে আমি কাজ করতেছিলাম কোথায়, পজিটিভ সর্বোচ্চ মানের পর, তো পজিটিভ সর্বোচ্চ মানের ঘরের নাম কি, কস, তাহলে আমি তো এখানে সাইন বসাইছি, তার মানে আমার একটা ভুল হয়েছে, অবশ্যই এই জায়গায় কস হবে, কারণ হচ্ছে সে কোথায় ছিল, সে পজিটিভ মান পার হয়েছে, পজিটিভ মান পার হওয়ার পরে এই অংশটা তার কি কজের অংশ, তাহলে সে একটা কস। এই এখন আমাদের ডাটা বাইর করতে হবে, তাহলে আমরা টি সমান সমান পাবো একটা ডাটা, অর্থাৎ এটা দিয়ে এটা আগে ভাগ দিলাম, দিলে কস তো এই সাইডে নিয়ে আসে, কস ইনভার্স করলাম, করলে এই সাইডে ডিগ্রি হলে এই সাইডে ডিগ্রি হলো, তখন এই সাইডের ডিগ্রিটা আরে এইভাবে যদি দেই তাহলে আমার আস্তে আস্তে কত, আমরা একবারে ক্যালকুলেটার চাপি, 80/120। আচ্ছা অনেকের আবার বুঝতে প্রবলেম হতে পারে, সেটা এখানে দেই, সেটা হচ্ছে কত, 80/120, কসের এইদিকে নিয়ে আসি, সেটা হচ্ছে কস ইনভার্স ভাগ 2×180×60×t, তাহলে টি সমান সমান আসতেছে আমাদের কত, দেখি কস ইনভার্স, দেখুন এটা কিন্তু বইয়ে মিলবে না আমার নিয়মটা, কারণ হচ্ছে আমি এখানে বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করে করতেছি, আর বইয়ে তো কত না কি সূত্র দিয়ে তারা একটা মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাছে সেটা কিন্তু মনে হয় হজবরলার মতো, তাহলে এটা কথা 2.23 মিলি সেকেন্ড। এখন কথা হচ্ছে তারা যদি প্রশ্নের মধ্যে শুধুমাত্র আমার সর্বোচ্চ মানের পরের সময়টা চাইতো তাহলে আমার এটাই উত্তর, কিন্তু তারা তো সেটা চায়নি এই প্রশ্নে, এই প্রশ্নে তারা কি চাইছে শূন্য থেকে সর্বোচ্চ দেখতে হবে, তাহলে শূন্য থেকে যদি ওই পর্যন্ত আমি যাই তাহলে এই অর্ধেক আমার যাইতে কত লাগতেছিল, এটা এটা কীভাবে বাড়ি করলাম, টোটাল সময়, টোটাল সময়ের অর্ধেক করলাম, অর্ধেক করার পর সেই অর্ধেককে আরও অর্ধেক করলাম, করে দেখলাম যে এটা আসতেছে, টোটাল সময় কীভাবে করছি, টি সমান অন্ধার এফ দিয়ে করছি, তাহলে এখানে আসতেছে আমার কত, 4.16 যোগ 2.23, যদি এটা আমরা দিই তাহলে আসে 2.23 যোগ 4.16 6.39 মিলি সেকেন্ড, তার মানে তারা আমার শূন্য থেকে এই সময় পর্যন্ত যাওয়ার জন্য যেটা সেটাই মূলত চাইছে। এখন যদি এবার তারা এই দিকে ডাটাগুলো চায়, অর্থাৎ সে তাহলে প্রশ্নে কিভাবে বলবে, আচ্ছা দেখি এবার, সে প্রশ্নের মধ্যে এইভাবে বলল যে কারেন্ট শূন্য হতে 180-র পর 100 অ্যাম্পিয়ারে বৃদ্ধি পেতে কত সময় লাগবে, বলতেছেন কারেন্ট শূন্য থেকে, দেখুন এখানেও কিন্তু বলতেছে বারবার শূন্যর কথা বলতেছে, মানে সে সবসময় শূন্য থেকে টোটাল টাইমগুলো চাচ্ছেন, সে বলতেছে কারেন্ট আপনি শূন্য থেকে, অর্থাৎ এই কারেন্টকে আপনি শূন্য থেকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর 180 পার করলেন, করার পরে 100 অ্যাম্পিয়ারে গিয়ে পৌঁছিছেন, দেখেন 180 আপনি আসছেন, আসার পর 180 আপনি পার করছেন, পার করার পরে আপনার কারেন্ট কত আসতেছে, কারণ সরি তারা কারেন্ট বলে দিছে যে এটা পার হওয়ার পর কোনো একটা জায়গায় এসে আপনি এখানে 100 পাইছেন, তাহলে এটা কি নেগেটিভ সাইড, তার মানে এই কারেন্ট অবশ্যই নেগেটিভ আসবে, তাহলে আপনি কোনো একটা এখান পর্যন্ত তো আপনার 120,
তাহলে আপনি 100 ধরেন এই জায়গায় তাহলে এই জায়গায় আপনার এইখান থেকে এইখানে টোটাল সময়টা কত সেটা আপনার কাছে তারা চাইছে তো আমি এইখান থেকে এই এই জায়গা থেকে এই জায়গায় যে সময় লাগিছে তার অর্ধেক সময় এইখান থেকে এটা লাগিছিল তো সেটা আমরা কত পাইছিলাম 8.33 মিলি সেকেন্ড সেটা কিভাবে পাইছিলাম যে টোটাল যে ফ্রিকোয়েন্সি ছিল সেই ফ্রিকোয়েন্সি উল্টে হইছে উল্টে হইলে এখান থেকে টোটাল টাইম পাইছি সেই টাইমটা অর্ধেক করছি করলে আমার মূলত এটা আসছে সেই অর্ধেকের সাথে যদি আমি এটা যোগ দিতে পারি এইখানে একটু সময়টা নির্ণয় করে যোগ দিতে পারি তাহলেই কিন্তু আমার ম্যাথটা হয়ে যাবে আচ্ছা তাহলে দেখি আমরা আবার সূত্র ফেলাই এখন কথা হচ্ছে এটা তো মেন সূত্রটা অর্থাৎ সাইন ওমেগা টি তাহলে এইখানে আমি কোথায় আছি এখন মাইনাস 100 মানে 100 আছি 100টা কোথায় আছে 180 পর তো 180 পরের এই অঞ্চলগুলো কি মাইনাস অঞ্চল তাহলে সে মাইনাস 100 হয়ে গেছে এরপরে আমার কি আসবে এটা মাইনাস সাইন আসবে তার মানে মাইনাস সাইন দেখুন এটা আইএম এই আইএম এর ডেটা তারা কত দেয়া আছে দেয়া ছিল ম্যাক্সিমাম 120 তাহলে এই মাইনাস আর এটা কত ওমেগা টি তাহলে এই মাইনাস সাইন দ্বারা আমরা কি বুঝতেছি যে আমি এখন এইখান থেকে এইখানের হিসাবের ভিতরে আছি আর এই আর থেকে আর হিসাবের ভিতরে তাহলে আর মাইনাস এর মাইনাস কাটা তাহলে এখানে কত 120 সমান সমান সাইন 2 গুণন 180 গুণন 60 গুণন টি তাহলে এই সাইন যদি এদিকে নিয়ে আসি তাহলে সাইন ইনভার্স তাহলে এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা টি পাবো ক্যালকুলেশন করে 100/120 সাইন ইনভার্স ভাগ 2 × 180 × 60 দেখুন আমি তো কয়েকবার দেখাইছি এই জন্য এবার নিজে নিজে ক্যালকুলেটার চাপলাম তাহলে টি সমান সমান আসতেছে আমার কত 2.613 মিলি সেকেন্ড তাহলে এটা আমি কোনটা পাইছি যদি আমাকে বলতো তারা যে 180 থেকে আপনার এই 180 থেকে আপনি 100 এম্পিয়ার যাওয়ার পথে আপনি কত কত সময় পরে আপনি এই 100 এম্পিয়ার পাইছেন খালি শুধু সেটা দেখান তখন আমার এটাই উত্তর হয়ে গেছে কিন্তু তারা এখন আমার জিরো থেকে হিসাব চাচ্ছে তাহলে জিরো থেকে যেহেতু চাচ্ছে তো এইটার সাথে আমি এখন কি করবো 1.613 সাথে এই যে পুরোটাই আমার যাইতে 8.33 সেকেন্ড লাগতেছে সেটা যোগ দিলাম দিলে আমি এইবার টাইম পাবো এই টাইমটা কি হবে যে পুরোটাই অর্থাৎ শূন্য থেকে তার ওই জায়গায় পৌঁছতে এত সময় লাগছে 0.33 তাহলে তার আসতে কত 10.943 মিলি সেকেন্ড আপনি কি বুঝলেন যে আপনি এইখান থেকে এইখানে টোটাল হিসাব করছেন এখন যদি তার আপনার মধ্যে এটা না বলে আপনার এই জায়গা থেকে এই জায়গায় কারেন্টের কথা বলে সেই ক্ষেত্রেও আপনি নির্ণয় করতে পারবেন কিভাবে ওই বেসিক কনসেপ্ট তারা আপনাকে এভাবে বললো যে কারেন্ট শূন্য অবস্থান হতে নেগেটিভ সর্বোচ্চ মানে 60 এম্পিয়ারে হ্রাস পেতে তাহলে নেগেটিভ সর্বোচ্চ মান দেখুন তাহলে নেগেটিভ সর্বোচ্চ মান তাহলে আগে নেগেটিভ যাবে তারপর সর্বোচ্চ মান থেকে হ্রাস পাইবে তাহলে দেখুন সে নেগেটিভ ডাটা আসছে নেগেটিভ ডাটা থেকে সেটা আস্তে আস্তে বৃদ্ধি হয় তাহলে যখন সে নেগেটিভের পরে বৃদ্ধির কথা শুধু বলবে তখন আপনি নেগেটিভ থেকে বৃদ্ধির হিসাব ধরবেন এখন নেগেটিভ থেকে সর্বোচ্চ মান থেকে সে হ্রাসের হিসাব করতে বলতেছে তাহলে নেগেটিভ সর্বোচ্চ মান এটা একটা ক্লু এর ক্লু যদি আপনি না বুঝতে পারেন তাহলে বুঝবেন সে নেগেটিভের পরে এরপরে আরও হ্রাস হচ্ছে তার মানে সে এইখান থেকে পরের হিসাবের কথা বলতেছে তাহলে সে নেগেটিভ সর্বোচ্চ মানের পরে এখন এখানে সর্বোচ্চ 120 উঠেছে এখন আস্তে আস্তে কমতে কমতে আবার নেগেটিভ শূন্য হয়ে গেছে তারপরে নেগেটিভ সর্বোচ্চ থেকে নেগেটিভ শূন্য এখানে সে শূন্য এরপর আস্তে আস্তে নেগেটিভ বাড়তেছে তার মানে এদিক দিয়ে নেগেটিভ বৃদ্ধি হচ্ছে এখান থেকে নেগেটিভ এইদিকে নামার সময় কমতেছে কারণ হচ্ছে কি 1, 2, 3, 4 করে 120 হয়েছে এরপরে কমতেছে তো এখন আমার কি বলতেছে সে নেগেটিভ সর্বোচ্চ মানের পর যখন সে হ্রাস হচ্ছিল এই হ্রাসের যখন সে 60 এম্পিয়ারে পৌঁছেছে অর্থাৎ সে এদিকে যাইতে যাইতে ধরলাম যে এই জায়গায় এসেছে 60 এম্পিয়ার হয়েছে তাহলে এই অবস্থা তার শূন্য থেকে এই পর্যন্ত কারেন্ট কত আইয়া কত সময় লাগছে কত সেটা বাইর করে দেখান যদি সে শুধুমাত্র আমাকে 180 চাইতো তাহলে এই 180 থেকে এইটুকুর অংশ সময় দেখাইতে পারতাম যদি সে শুধু এইখান থেকে এটা সময় চাইতো সেটা বলতে পারতাম যদি সে বলতো যে আপনার আরও বাকি আছে অর্থাৎ এইখান থেকে আর কত সময় আপনার হাতে আছে 300 পুরাইতে তখন আপনি এই দিকের টোটাল সময়টা থেকে এই দিকের সময়টা থেকে আর এই টোটাল সময় থেকে বিয়োগ দিলে এইটুকু সময় পাইতেন এখন কথা হচ্ছে প্রশ্নের মধ্যে আপনারা আপনার কাছে সে চাচ্ছে কি এই জিনিসটা আপনার বুঝতে হবে
তাহলে আপনার ম্যাথটা ইজি হবে। এখন এখন আমরা কি নির্ণয় করব, আমরা নির্ণয় করব যে সে এখন সাইটিতে পৌঁছেছে, অর্থাৎ এই সাইডিং পেরিয়ে যাচ্ছে সে হেরাস অবস্থায়। তাহলে হেরাস অবস্থায় সে যদি সাইডিং পেরিয়ে যায় তাহলে আই সমান ষাট, এটা সমান 120, আর এটা হচ্ছে কি, তাহলে এবার কি হবে, সাইন না কস, মাইনাস কস হবে। এই পিছনটা এটা পুরোটাই সাইনের মাইনাসের ডাটা, মাইনাসের ডাটা। সে কোথায় আছে, এই সাইন পার হয়ে সে মাইনাস কজের এরিয়ায় ঢুকছে, তাহলে মাইনাস, অর্থাৎ সে মাইনাসে, মাইনাস কিসের এরিয়ায় ঢুকছে, কজের এরিয়ায় ঢুকছে, দিয়ে ওমেগা টি। অর্থাৎ এই মাইনাসে মাইনাসে যদি যায় তাহলে এখানে 60/120, এই কজ যদি এদিকে নিয়ে আসি তাহলে কস ইনভার্স, আর এটা হচ্ছে 2π, পাই মানে 180, আর এটা হচ্ছে 60, এটা হচ্ছে টি। তবে এইখান থেকে আমরা সময় পাচ্ছি কত দেখি, 2 × 180 × 60, আর এই দিকে আমাদের আছে 180 × 60, 2.77 মিলি সেকেন্ড। এটা শুধুমাত্র এই জায়গা থেকে এই জায়গাটা, অর্থাৎ আমি তাকে এই জায়গা থেকে কল্পনা করে এই জায়গার জেপটা সেটা শুধুমাত্র পাইলাম, কারণ আমি মাইনাস সাইন থেকে সব হিসাব ধরছি, কজ হিসাব ধরছি, মানে কি আমি এই ডাটায় আসি, এই জায়গা থেকে আমি হিসাব করে আগে যাচ্ছি, তাহলে শুধুমাত্র আমি এইটা শুধু পাইলাম। তার মানে এখন আমার এইখান থেকে এই অংশটুকুর আমার এখন সময় দরকার, তো আমি জানি অর্ধেক সময়টা কত এইটা, তাহলে অর্ধেকের সময়ের সাথে আবার বাকি অর্ধেক, অর্থাৎ এইটা সময় এইখান থেকে এই সময় দেখুন, এইখান থেকে এটা 180 ডিগ্রি, এটাও তো 180 ডিগ্রি, তাহলে মাঝখানে 90, তার মানে এটারও মাঝখানে 90ই আছে, তার মানে কি এই অর্ধেক আর এই অর্ধেক এখন যোগ করে দেই, তাহলে এই অর্ধেকটার সাথে যোগ করে দেই, তাহলে আমি এই জায়গা পর্যন্ত টোটাল দূরত্বটা পাচ্ছি, কারণ কি এটা আছে অর্ধেক দূরত্ব আর এটা তার 90 ডিগ্রির দূরত্ব, তাহলে 90 ডিগ্রির দূরত্ব পাচ্ছি, দেন এর সাথে এই টিটা দিব, এই টিটা যোগ করে দিব, তার মানে আমার এখন টি এখানে আস্তে আস্তে এরকম 8.33, অর্থাৎ অর্ধেকের দূরত্ব প্লাস তার অর্ধেকের দূরত্ব 16 প্লাস এটা 2.77, তাহলে এটা আসবে তার মিলিসেকেন্ড, অর্থাৎ 2.77 যোগ 8.33 যোগ 4.16,